হিমালয় অঞ্চলে বিতর্কিত লাদাখ সীমান্ত রক্তাক্ত হওয়ায় একে অপরকে দুষছে ভারত ও চীন। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের স্থিতিশীলতা নষ্ট করেছে চীনা সেনারা। তবে বেইজিং এর দাবি, গতকাল লাদাখ সীমান্ত দিয়ে চীনা ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাদের সৈন্যদের উপর হামলা করে ভারতীয় সেনারা। এদিকে এই ঘটনায় সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অঞ্চলে বিগত প্রায় 5 দশকের মধ্যে এই প্রথম এমন রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটল। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। গতকাল ভারত ও চীনের লাদাখ সীমান্তে দুপক্ষের মধ্যে পাথর ও লাঠিসোঁটা দিয়ে সংঘর্ষে সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন সহ 20 ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় চীনের আরও 45 সৈন্য হতাহত হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে বেইজিং নির্দিষ্ট কিছু না জানালেও এখনও সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে নিজেদের শান্তির পক্ষে উল্লেখ করে বেইজিং এর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দিনের ভিডিও কনফারেন্সে তিনি বলেন, চীনের আগ্রাসী আচরণের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। ভারত पूरी दृढ़ता से देश की एक एक इंच जमीन की, देश के स्वाभिमान की रक्षा करेगा। আলোচনার মাধ্যমে সীমান্তের সমস্যা মেটাতে ভারতকে আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আবারও যদি ভারতীয় সেনাবাহিনী চীনের এলাকায় ঢোকার চেষ্টা করে, তবে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। উত্তেজনা নিরসনে 6 জন ভারতের সীমান্তরক্ষীর সাথে আমরা বৈঠক করি। তারপরও মঙ্গলবার চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাদের অনুপ্রবেশ ও আকস্মিক হামলায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই আমাদের সেনারা এর সমুচিত জবাব দেয়। এদিকে চীন ভারত সীমান্তে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সীমান্ত নিয়ে দ্বন্দ্বের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাহিদুল আলম, এটিএন বাংলা।